হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসেন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যে সাইটটি হয়তো আপনি এতদিন খুঁজতেছিলেন। বর্তমান যুগ হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের যুগ, আর এই যুগে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের উপরে একটি অ্যাপস তৈরি হচ্ছে না। আর যারা এই অ্যাপস তৈরি করছে, তারা তাদের তৈরিগত অ্যাপস গুগল প্লে স্টোরে আপলোড করে প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে। আপনিও যদি তাদের মতো অ্যাপস তৈরি করতে পারেন এবং আপনার তৈরিকৃত অ্যাপসও যদি গুগল প্লে স্টোরে আপলোড করার সুযোগ থাকে এবং আপনিও যদি প্রতি মাসে একটা ইনকাম করতে পারেন, তাহলে কেমন হবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যে সাইটে কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কোনো সম্পর্ক ছাড়াই, আপনি আপনার পছন্দ ইচ্ছা মতো, আপনার মনের মতো করে মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই যে কিভাবে আমরা আমাদের মতো করে মোবাইল অ্যাপস তৈরি করব কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই। তার আগে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা এই টিউটোরিয়ালটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে একটি ক্লিক করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলেই পরবর্তীতে যখন নতুন কোন টিউটোরিয়াল আপলোড করা হবে, সাথে সাথে আপনার সামনে একটি নোটিফিকেশন চলে যাবে, যেখান থেকে আপনি পরবর্তী টিউটোরিয়ালটি খুব সহজেই দেখতে পারবেন। তো চলুন, আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন অ্যাপিপাই, APPYPIE, appipi.com। বন্ধুরা, আমি আবারও বলছি অ্যাপিপাই, APPYPIE.com। তো আমরা প্রথমে appipi.com এই সাইটে চলে যাব। আমি আপনাদেরকে একটু স্মরণ মনে করিয়ে দিই যে বর্তমান যুগের অনেক বড় বড় কোম্পানি যারা এই অ্যাপিপাই থেকেই তাদের কোম্পানির জন্য অ্যাপস তৈরি করে তাদের কোম্পানিতে চালিয়ে যাচ্ছে। তো দেখুন যে আপনারা যদি এই সাইটটি একটু নিচে দিকে ঘোরাঘুরি করেন, তাহলে আপনারা এই সাইট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, আমি সেটা আপনাদের দেখাচ্ছি না, আমরা কীভাবে অ্যাপস তৈরি করব সেটার দিকে চলে যাই। তো আমাদের এখানে তিনটা স্টেপ পার করতে হবে আমাদের অ্যাপসটি এপিকে ফাইল করার জন্য। তো চলুন আমরা প্রথমে গেট স্টার্টেড এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে প্রথম স্টেপটি আসবে, যেখান থেকে আমরা আমাদের অ্যাপসের একটি নাম দিব এবং আমরা অ্যাপসটা কোন ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা এখান থেকে করব। তো দেখুন, আমাদের সামনে প্রথম স্টেপের যে ফর্মটা সেটি চলে আসছে। তো আমাদের এখন দেখুন এখানে বলতেছে এন্টার অ্যাপ নেম, তো আমাদের অ্যাপসের একটি নাম সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার অ্যাপসের যে নাম দিবেন সেই নামটি দিবেন। এবং আমি আরটু জানিয়ে দিই, দেখুন ডান পাশে একটি মোবাইল দেখা যাচ্ছে যেখানে আমরা আমাদের অ্যাপসের প্রিভিউ দেখতে পারবো। তো আমরা আমাদের অ্যাপসের একটি নাম দিচ্ছি, দেখুন এন্টার অ্যাপ নেম এখানে লেখা আছে। তো আমি এখানে যে নাম দেবো সেই নামটি এখানে চলে আসবে। তো মনে করুন TSBD আমি একটি অ্যাপসের নাম দিলাম, দেখুন ডান পাশে চলে আসছে। তো অ্যাপসের নাম দিলাম TSBD, এবং ক্যাটাগরি আপনি দেখুন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনলাইন বিজনেস, ফটোগ্রাফি, ইনফরমেশন, হেলথ, রেস্টুরেন্ট, মোটামুটি এডুকেশন, আপনার যে যে বিষয়গুলো আছে, যে যে ক্যাটাগরিগুলো থাকা উচিত, মোটামুটি সব ধরনের ক্যাটাগরি এখানে আছে। তো আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন। তো মনে করুন যে আমি বিজনেসের জন্য আমি অ্যাপসটি তৈরি করছি, তো বিজনেসটি সিলেক্ট রাখলাম। সিলেক্ট রেখে এখন আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন বলতেছে যে এন্টার ইয়ার ওয়েবসাইট URL, অথবা আপনার যদি URL থাকে, ওয়েবসাইট URL থাকে তো আপনি দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারবেন। তো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিচ্ছি http://tecsupport.com.bd। দেন আপনার অ্যাড্রেসটি এখানে লেখার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আমাদের বলতেছে যে ডিজাইন চুজ করার জন্য, অর্থাৎ আমাদের যে অ্যাপসটি আমরা নিব সেই অ্যাপসের কেমন ডিজাইন চাই। দেখুন এখানে অনেকগুলো ডিজাইন আছে, তো এই বর্তমানে যেটা সিলেক্ট করা আছে, দেখুন এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে দেখুন যে এই আসছে। আমরা এইভাবে আপনি দেখে নিতে পারবেন যে আপনি কোন অ্যাপসটি আসলে চাচ্ছেন, তো আপনি সেই ডিজাইনটি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো মনে করুন যে আমি এই মুহূর্তে এই অ্যাপসটি সিলাইটটি বা এই ডিজাইনটি চুজ করলাম। তো আপনি এভাবে ডিজাইন চুজ করে করে কাজ করতে পারবেন। তো আপনার ডিজাইন চুজ করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে এখন আপনি এখানে কিছু কাজ করতে পারবেন। তো সেই কাজগুলো, অর্থাৎ আপনি আপনার অ্যাপসটাকে আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। তো দেখুন যে কিভাবে মডিফাই করবেন।
তো দেখো এখানে অলরেডি কিছু অপশন আপনার চলে আসছে, দেখুন অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস এ যদি আমরা একটু যাই, যে আসলে অ্যাবাউট আস বলতে যে আমাদের অ্যাপসের ভিতরে অ্যাবাউট আস আছে, তো অ্যাবাউট আস এর ভিতরে কি আছে আমরা সেটা দেখার জন্য যদি এই অ্যাবাউট আস এর উপরে ক্লিক করি এবং যদি নিচের দিকে একটু যাই, দেখুন যে এখানে প্রিভিউ দেখছি এবং এই নিচের দিকে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো অ্যাবাউট আসে দেখুন যে অ্যাবাউট আস লেখা চলে আসছে, ডেসক্রিপশন আছে, টাইটেল, নেম অফ দ্য পার্সন, তার ডেসক্রিপশন, এখানে আপনি ছবি দিতে পারবেন, এখানে ওয়েবসাইট ইউআরএল, মানে মোটামুটি অ্যাবাউট আপনার প্রতিষ্ঠান, যেহেতু একটি বিজনেস অ্যাপস তৈরি করছি তো আপনার সেই বিজনেস সংক্রান্ত যত তথ্য আছে আপনি এখানে সব কিছু, মিশন ভিশন অ্যাওয়ার্ড, দেখুন ফাউন্ডেড কত সালে, সব কিছু মোটামুটি আপনি দিতে পারবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো করে সেগুলো সাজিয়ে নেবেন। তো এখন যদি আপনি চান যে এখান থেকে কোনো একটি অপশন ডিলিট করে দেবেন, তাহলে আপনি সিম্পলি সেই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। সাপোজ আমি এই যেমন ওয়ান টাচ, এটাই আমি ডিলিট করার জন্য এটা ক্লিক করি। ক্লিক করার পরে আপনি দেখুন যে এখানে ডিলিট আছে, তো আপনি যদি এই ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনি আগে ক্লিক করে নেবেন সেই অপশনটা, যে অপশনটা আপনি ডিলিট করতে চান। এখন যদি চান যে না আমি দেখুন সাজাবো, তাহলে দেখুন এভাবে আপনি টেনে টেনে নিয়ে সাজিয়ে সাজাতে পারবেন। আমরা যদি একটু ব্যাকে আসি, দেখুন যে এখানে যেটা আছে তা আপনারা এভাবে এটাকে সাজিয়ে নিতে পারবেন। দেখুন অ্যাবাউট আসটা প্রথম নিয়ে আসলাম, এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে চলে আসছে, তো এভাবে আপনি এটাকে সাজিয়ে নিতে পারবেন। তো আবার যদি চান কোনো একটা অপশন বাড়াবেন, তাহলে কিভাবে বাড়াবেন, দেখুন এখানে প্লাস আছে, এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি একটু নিচের দিকে আসেন, তাহলে এখানে দেখুন যে আপনার সাজেস্টেডে এখানে কিছু অপশন আছে, আর এখানে সোশ্যাল লিংক আপনি অ্যাড করতে পারেন, মাল্টিমিডিয়া, কন্ট্যাক্ট, ই কমার্স, ইনফরমেশন, মোটামুটি অনেক তথ্য আছে, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে তথ্য ইনফরমেশনগুলো নিতে পারবেন। তো নেওয়ার পরে আপনি মনে করেন যে আপনি এখানে ফেসবুকের একটা আইকন বা অপশন নিতে যাচ্ছেন, তো আপনি সোশ্যালে আসেন, আসার পরে দেখুন ফেসবুক, এই যে ফেসবুক, তাহলে আপনি এখানে ক্লিক করেন। তো ক্লিক করলে এখানে দেখুন দেখবেন যে চলে আসবে, তো আমাদের এখানে দেখুন ফেসবুক লেখা চলে আসছে, পেজ নেম, এরপরে আমাদের একটু নিচে দেখুন যে এখানে বলতেছে ফেসবুক পেজ ইউআরএল দেওয়ার জন্য, তো আমি আমার পেজের ইউআরএলটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যদি চান যে প্রিভিউ দেখার জন্য, যে আসলে পেজটি অ্যাড করলেন সেটা কেমন, প্রিভিউতে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এই আপনার মোবাইলে আর দেখতে পারবেন যে এখানে প্রিভিউটা, অর্থাৎ আপনার পেজে যে যে পোস্টগুলো আছে সেই সেই পোস্টগুলো কিভাবে শো হবে, দেখুন এখানে কিন্তু আপনি সেই পোস্টগুলো দেখতে পাচ্ছেন যে পেজে কী কী পোস্ট আছে, তো আপনি সেগুলো দেখতে পারবেন। তো পেজ এভাবে আপনি আপনার মতো করে পেজটিও সাজিয়ে নিতে পারবেন। তো আমরা একটু ব্যাকে চলে আসছি, এখানে দেখুন যে ফেসবুক চলে আসছে সহ আরও যে আপনার 6টা অপশন আমাদের সামনে চলে আসছে। এখন আমাদের আরও যে যে ডিজাইনগুলো আমরা করতে পারবো, দেখুন যে এখানে ডিজাইন কাস্টমাইজেশন আছে, তো ডিজাইন কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা যদি দেখুন এখানে একটা ব্যানার আসতেছে, তো এই ব্যানারটা যদি আমরা ডিলিট করে দিতে চাই, ব্যানার না রাখতে চাই, তো আপনি একটু নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে মধ্যে শো ব্যানার, আপনি শো ব্যানারটি টিকটা উঠে দিন, তাহলে ব্যানারটি আর থাকবে না। এরপরে আপনার আমরা যে কাজটি করতে পারবো, দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে অনেকগুলো ব্যানার আছে বা স্টাইল আছে ব্যাকগ্রাউন্ডের, আমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারবো, আপনারা নিতে পারবেন সেখান থেকে। এরপরে যদি আইকন, অ্যাপ আইকন যদি চেঞ্জ করতে চান, তাহলে অ্যাপ আইকন এটা চেঞ্জ করে আরও অনেক আইকন এখানে আছে, আপনারা সেটাও দিতে পারবেন। এটা এরপরে আমরা যেগুলো লেআউট, দেখুন যে লেআউটগুলো আমরা চুজ করছিলাম আমাদের চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। এরপরে এখানে দেখুন যে হাইট, বর্ডার, এই অ্যাপস আইকনের যে বর্ডার আছে আমরা বর্ডার হাইট করে দিতে পারবো। দেখুন যে এখানে হাইট ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা হাইট করে দিতে পারি। টেক্সট না চাইলে হাইট করে দিতে পারি, আমরা যদি রাউন্ড করতে চাই এটাকে তো রাউন্ড করতে পারি। দেখুন এভাবে আপনি আপনার মতো করে মোটামুটি এখানে আরও টেক্সটের বা কালারের যে চেঞ্জগুলো আছে আপনি সবগুলো চেঞ্জ মানে আপনার মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনার যখন স্টাইল চুজ করা হয়ে যাবে, তো আপনি এরপরে যেটা করবেন যে এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করলাম, মানে আমাদের অ্যাপসের যে স্টাইল বা যে অপশনগুলো নেওয়া প্রয়োজন, যে ডিজাইন নেওয়া প্রয়োজন, সব কিছু যদি নেওয়া হয়ে যায় তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এখন আমাদের বলতেছে যে এন্টার ইউর ইমেল, তো আমরা আমাদের ইমেল দিয়ে এখানে সাইন আপ করতে বলতেছে, অথবা আপনি চাইলে ফেসবুক দিয়েও এখানে লগ ইন করতে পারেন, অথবা বলতেছে যে সাইন ইন উইথ গুগল প্লাস, তো আমরা গুগল প্লাস দিয়েও কিন্তু এখানে এটাকে সাইন ইন করতে পারবো। তো আমরা সেই কাজটি করব, এখন আমরা সাইন ইন করার জন্য সাইন ইন উইথ গুগল প্লাস এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের জিমেলটি লগ ইন করতে বলবে, তো আমরা এখন আমাদের জিমেলটি লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে অটোমেটিক দেখবেন যে সাইন ইন হয়ে যাবে আপনার এটা।
এবং এটা পেস্টে একটু রিলোড দেবে। দেওয়ার পরে আমাদের প্রাইসিং এর বিষয়টা আসছে। তো এখন এখানে দেখুন ফ্রি প্ল্যান আছে, আবার পেমেন্ট দের অপশনও আছে, পেইড ভার্সনও আছে। তো আমরা যদি পেইড ভার্সন নিই তাহলে আমরা অনেক অনেক সুবিধা পাবো। তো আমরা যেহেতু চাচ্ছি না পেইড গুলো নিতে, আমরা ফ্রিতে যে সুবিধাগুলো আছে আমরা সেই সুবিধাগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তো সেটাই আমরা কাজ করি। তার জন্য চুজ এ প্ল্যান আমরা এখানে ক্লিক করব। আমরা ফ্রি প্ল্যানটি আমরা আর কি চয়েস করলাম। তো চয়েস করার পরে এখন আমাদের এই অ্যাপসটি এপিকে হওয়ার জন্য যে কাজ, দেখুন আমরা অ্যাড্রেস বারে এখানে থ্যাঙ্কস লেখা চলে আসছে। তো মানে আমাদের অ্যাপসটি এখন ফাইনালি এপিকে ফাইল হওয়ার জন্য প্রসেসিং হবে। তো এখানে মোটামুটি একটা সময় আমাদের লাগবে। এখানে দেখুন 10 মিনিট, 11 মিনিট, 15-16 মিনিট পেতায়, আর এখানে সামথিং কিছু সময় লাগবে। তো আমরা ওয়েট করব সেই সময় পর্যন্ত। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা ফিরে আসব আবার। তো বন্ধুরা দেখুন, আমরা এই মুহূর্তে যে অ্যাপসটি তৈরি করলাম সেই অ্যাপসটি কিন্তু অলমোস্ট রেডি। আমরা কিন্তু এখন এই অ্যাপসটি আমাদের মোবাইলে আমি ইনস্টল করতে পারবো। সেই ইনস্টল করার জন্য আমরা দুইটি পন্থা ইউজ করতে পারি। একটা হচ্ছে এই যে কিউআর কোড আছে, আমরা আমাদের মোবাইলে কিউআর কোড ইউজ করে অ্যাপসটি ইনস্টল করতে পারি, অথবা নিচেই দেখুন ডাউনলোড লিঙ্ক আছে। তো আপনি এই ডাউনলোড লিঙ্কটি আপনার মোবাইলে নিয়ে কপি করে হোক বা লিখে হোক, সেটা নিয়ে আপনার মোবাইলে যদি পেস্ট করেন এবং আপনার মোবাইলে সেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি সেখানে অন্যান্য যে অ্যাপসগুলো আছে ইনস্টল করার প্রক্রিয়া আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেম প্রক্রিয়ায় সেম সিস্টেমে কিন্তু আপনি এই অ্যাপসটিও ইনস্টল করে কাজ করতে পারবেন। তো দেখুন আমি এই মুহূর্তে আমার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে এটাকে নেওয়ার জন্য যে কাজটি করছি, এই লিঙ্কটি কপি করে যখন অ্যাড্রেস বারে লিখে পেস্ট করছি, এবং এটি অলরেডি দেখুন ইনস্টলের জন্য চলে আসছে। তো আমরা এখানে লঞ্চ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু সাধারণ যে অ্যাপস, অন্যান্য যে অ্যাপস ইনস্টল করে থাকি সেই প্রক্রিয়া আমরা ইনস্টল করতে করব। তো আপনারা এখানে তিনটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো দেখে এটাকে ইনস্টল করতে পারবেন। তো সেটা করবেন। তো আর এখানে আমি আপনাদের আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আপনি তো অ্যাপস ইনস্টল করে কাজ করতে পারবেন, বাট আপনি এখানে যে ইমেল দিয়ে লগ ইন করেছিলেন সেই ইমেল দিয়ে আপনি এই অ্যাপসের ড্যাশবোর্ডে যেতে পারবেন। তার জন্য আপনি এখানে কন্টিনিউ টু মাই অ্যাপস এ বাটনে ক্লিক করবেন। দেখুন যে কন্টিনিউ টু মাই অ্যাপস এ বাটনে ক্লিক করার পরে আমাদের এই অ্যাপসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এবং সেই ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের তৈরিকৃত অ্যাপসটি আরও যদি কোনো মডিফাই করতে চাই সেই মডিফাই কিন্তু আমরা করতে পারবো। তো পরবর্তীতে আপনি যখন চান যে আপনার অ্যাপসটি কোনো মডিফাই করবেন, তো আপনি আপনার ইমেল যেটা দিয়ে লগ ইন করেছিলেন সেটা দিয়ে আপনি এখানে যদি লগ ইন করেন তাহলে আপনি পরবর্তী আয়তে আপনার অ্যাপসের এই ড্যাশবোর্ড চলে আসবেন। দেখুন যে আমরা এই মুহূর্তে যে অ্যাপসটি তৈরি করেছিলাম তার ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। এখান থেকে আপনি আপনার মতো করে দেখুন অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো ইউজ করে আপনার অ্যাপসটি কিন্তু ইউজ করতে পারছিল। তো আপনাদের আরও একটু বিষয় একটু জানিয়ে দিই যে এখানে কিন্তু আমরা এই ড্যাশবোর্ড থেকে এখান থেকে আমরা রেফারের মাধ্যমে দেখুন যে এই অ্যাপস যদি আপনি আপনার ফ্রেন্ডকে আপনার এই রেফার দিয়ে যদি আপনি ইনভাইট করেন, তো সেও যদি আপনার রেফার থেকে তাদের অ্যাপসটি ইউজ করে চালায় তাহলেও কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। দেখুন এখানে বলতেছে ইনভাইট এন্ড আর্ন। তো আমরা এখানে ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু এখান থেকে আমাদের রেফার লিঙ্ক দিয়েও কিন্তু আমরা একটা ইনকামের সুযোগ পাচ্ছি। তো যাই হোক, আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আপনার বন্ধুর সাথে অবশ্যই টিউটোরিয়ালটি শেয়ার করবেন।